হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চকলেট ফ্রুট কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে কিন্তু কিছু টিপসও আমি তোমাদের দেবো যাতে পারফেক্টলি ফ্রুট কেকটা রেডি হয়। আর তার জন্য কিন্তু সাথে থাকতে হবে আর পুরো রেসিপিটা দেখতে হবে। আর প্রত্যেকটা রেসিপির মেজারমেন্ট আমি লিখে দেবো আর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিখে দেবো, তোমরা দেখে নেবে। তো চলো রেসিপিটা তাহলে শুরু করি। তো প্রথমে আমি কেক টিনটা, একটা 6 ইঞ্চি আমি কেক টিন নিয়েছি, আর এটা আমি 1 পাউন্ডের ফ্রুট কেকটা করব। তো আমি অল্প তেল দিয়ে কিন্তু ময়দা দিয়ে কোটিং করে রেখে দিয়েছি। আর এখানে আমি ময়দা নিয়েছি আর বেকিং পাউডার আমি দিলাম, দিয়ে আমি এখানে এক সাইডে আমি রেখে দেবো ওটা। এরপর আমি এখানে 2টো ডিম নিয়েছি, ডিমটা একটু ভালো করে বিট করে নেবো। আর প্রথমে কিন্তু পরপর এই স্টেপগুলো কিন্তু করে রাখলে আমাদের কেকটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে। তো এবারে আমি কেকটা ভালো করে বিট করব। তো কিছুটা আমার ফোমটা রেডি হয়ে গেছে, এরপর আমি চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি, তো সেটা আমি অল্প অল্প দেব আর বিট করতে থাকব। এবার কিন্তু এই ডিমটা আর চিনি ভালো করে কিন্তু আমাদের বিট করে ফোমটা রেডি করে নিতে হবে। এবারে ফোমটা তোমরা দেখো, ফোমটা উপর থেকে আমি মানে চামচে করে দেখাচ্ছি। তো ফোমটা কিন্তু উপর থেকে ফেললে দেখতে পাবে ভালো করে কিন্তু মিশছে না, ওভাবে উপর থেকে কিন্তু কিছুটা কিন্তু রয়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু আমাদের বুঝতে হবে ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের কেকটা রেডি করার জন্য। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম, তোমরা বাটারও ইউজ করতে পারো, আর কোনো গন্ধযুক্ত তেল তোমরা এখানে ব্যবহার করবে না, কেকটা কিন্তু ভালো লাগবে। তো ভালো করে আমার ফোমটা রেডি হয়ে গেছে। এবারে আমি ময়দা আর বেকিং পাউডার ছিল মেশানো, সেটা দেবো। আর তার সাথে আমি এখানে কোকো পাউডার দিচ্ছি, তোমরা যে কোনো ব্র্যান্ডে দিতে পারো। ভালো করে আমি এটা স্ট্রেন করে নেব। এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো এবার দেখবো যে ফোমটা কিন্তু কিছুটা আমাদের কমে যাবে। তো ব্যাটারটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, তাই আমাদের একটু মিল্ক অ্যাড করতে হবে। তো মনে রাখতে হবে ফ্রুট কেকে কিন্তু ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু থিকনেসটা একটু মোটা থাকবে, কারণ এখানে অনেক ড্রাই ফ্রুটস আমাদের দিতে হবে। তো ব্যাটার কিন্তু পাতলা হয়ে গেলে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যাবে, সেটা তো ভালোই লাগবে না খেতে। তাই ফ্রুট কেকে কিন্তু মাথায় রাখতে হবে ব্যাটারটা কিন্তু যেন মোটা হয়। তো আমি যতটা রেখেছি তার থেকেও তোমরা একটু মোটা রাখতে পারো, আর হাতে যেগুলো অ্যাভেলেবেল থাকবে ড্রাই ফ্রুটস তোমরা আর এক্সট্রা কিছু অ্যাড করতে পারো। তো সমস্ত কিছু আমি মিশিয়ে নেব, ড্রাই ফ্রুটসগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, তো সেটা ক্যামেরা অফের কারণে আমি দেখাতে পারলাম না। আর ভ্যানিলা এসেন্সটা অবশ্যই অ্যাড করতে হবে। আর প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ভালো করে একটু চেক করে নেবে। আর ওপর থেকে এবারে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে নেবো। তো পরে মানে বেকিং হওয়ার পর দেখতে পাবো যে ওপরে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি সেগুলো নিচে চলে গেছে কি না। নিচে চলে গেলে তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা পাতলা হয়ে গেছে, ফ্রুটস কেক কিন্তু সেভাবে কিন্তু মানে তাহলে রেডি হবে না। কেক টিনটা একটু ট্যাপ করে নেবো, আর কড়াতে কিন্তু প্রি হিট করতে অলরেডি 5 মিনিট আমি আগে রেখে দিয়েছিলাম। তো কেকটা বসিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট আমার সময় লেগেছে, আর এখন আমি টুথপিক দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কেকটা রেডি হয়েছে কি না। দেখো টুথপিকে কিন্তু একটুও লেগে নিই, তো কেকটা আমার খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটা ডিমোল্ড করবো। আর কেমন হয়েছে কেকটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কেকটা কাট করার পর তোমরা পুরোটা দেখতে পাবে যে কেকটা কতটা ভালোভাবে হয়েছে কি না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্ট অবধি। তো কেকটা আমি ঠান্ডা হওয়ার পর এবারে সাইডটা একটু ছুরি দিয়ে আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি কেকটা তোমাদের দেখাবো কেটে, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর কেক বেকিং করতে কিন্তু সত্যি আমার ভীষণই ভালো লাগে, মানে বেকিং আমার ভীষণই ভালো লাগে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করি যখনই যা বেক করি। আরও নতুনত্ব কেক করার চেষ্টা করব, আর তার সাথে কিছু টিপসও দেবো যেগুলো যেই ভুলগুলোর কারণে আমাদের কিন্তু কেকগুলো ভালো হয় না।
আর এখানে কিন্তু শুধু আমি বেকিং পাউডার ইউজ করেছি, না সোডা না ভিনিগার কোনো কিছুই ব্যবহার করিনি তোমরা দেখতেই পেলে। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আবার একটা নতুন নতুন কেক বা অন্য কিছু রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।